আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার, বিভিন্ন এলাকার নাগরিক সমস্যা ও জনগণের প্রত্যাশার খবর জানাতে রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, যে এলাকায় আছেন শান্তিনগরে, সেখানে নির্বাচনের আমেজ কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন? জাকিয়া, নির্বাচনের আজকে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি ইশতেহার ঘোষণা করছেন, আওয়ামী লীগের করছিলেন, সে কারণে আসলে যাবতীয় মনোযোগ ওইদিকেই। আজকে সকাল থেকে সেভাবে প্রার্থীদের আমরা মাঠে পাইনি, সবাই তাদের কর্মসূচিগুলো একটু দুপুরের পরে রেখেছেন, তো যার কারণে প্রার্থী ছাড়াই আজকে আমরা দেখছিলাম যে আসলে সাধারণ যারা ভোটার বা বাসিন্দা বিভিন্ন এলাকায়, সে বাসিন্দাদের আসলে মনোভাব কী, তারা কী দেখছেন এই নির্বাচনী মাঠে, নির্বাচনী আয়োজন, তাদের মুখ থেকে, তাদের চোখে যতটুকু আমরা আজকে পেয়েছি, ঢাকা 9 ঘুরেছি, ঢাকা 8 ঘুরেছি, ঢাকা 12 ঘুরেছি, সব জায়গায় সবারই একই কথা যে আসলে প্রার্থী বলতে তারা আসলে ওই নৌকা প্রার্থীকেই পাচ্ছেন ঘুরে ফিরে। নৌকা প্রার্থীরই লোকজন বা নৌকা প্রার্থী সশরীরেই দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ভোট চাইছেন, লিফলেট বিলি করছেন এবং পোস্টার ঢাকা শহর জুড়ে আছে প্রত্যেকটা আসনেরই। আমরা দেখতে পাচ্ছি যে কি যথেষ্ট পোস্টার আছে, কিন্তু সেগুলো নৌকা প্রার্থীরই বেশি, মাঝে মাঝে হয়তো বা সোনালী আঁশ বা লাঙল এ ধরনের পাওয়া যাচ্ছে। মানে কেউ কেউ আছেন যারা ভোটে দাঁড়িয়েছেন ঠিকই, প্রতিনিধিরা তারা হচ্ছে হারার আগেই যেন হেরে বসে আছেন, ফিল্ডে নামার দরকার মনে করছেন না, ভোটাররা এই ব্যাপারটা পছন্দ করছেন না, তারা চান ভোটের সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, তাদের কাছে যেন প্রার্থীরা আসেন, ভোট চান, তাহলেই না তারা বেছে নিতে পারেন কে যোগ্য কে বা একটু কম যোগ্য, সেভাবে তাদের বোঝার সুবিধা হতো। কিন্তু যেহেতু প্রার্থীদেরকে পাচ্ছেন না, সেই নৌকা প্রতীকের প্রার্থীকে তারা এতদিন ধরে চেনেন, এখনও নতুন করে তাকেই দেখতে পাচ্ছেন, সে কারণে আসলে ওই যে উৎসাহ উদ্দীপনাটা আরও তৈরি হওয়া উচিত ছিল, দরকার ছিল বা কথা ছিল হওয়ার, সেটি হচ্ছে না। অনেকের মধ্যে ভোট নিয়ে উৎসাহ আছে, তারা বলছেন যে ভোট কেন্দ্রে যাবে, নিজের ভোটটা নিজেরা দিয়ে আসবেন, এ ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। কেউ কেউ আবার যেহেতু যেমন বিএনপি সহ যেসব দলগুলো আসে নাই নির্বাচনে, আসছে না, তাদের সমর্থকদের একটু মন খারাপ ব্যাপারও আছে, তারা বলছে যে তাদের যেহেতু দলের সিদ্ধান্ত আসছে না ভোটে, সে কারণে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা কম। তারপরেও যদি এমন হয় যে পরিবেশটা ভালো, অন্যান্য প্রতিনিধি যারা আছে, প্রতিদ্বন্দ্বী যারা আছে আওয়ামী লীগ প্রার্থীর, তারাও যদি ফিল্ডে নামতো, তাহলে হয়তো বা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা অন্যান্যদের মাঝে, সাধারণ সমর্থক বা সাধারণ ভোটার যারা, তাদের মাঝে আরও বেশি করে বাড়ত। উন্নয়নের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, সবাই বলছেন যে যথেষ্ট উন্নয়ন ঢাকাতে হয়েছে, তবে আমরা ঢাকা ঘুরে যে জায়গাগুলো দেখেছি, যেহেতু এখনও পর্যন্ত ফুটপাতগুলো দখলে থাকে, এখনও পর্যন্ত কেউ নিয়ম মানে না পার্কিংয়ের ক্ষেত্রে, যেখানে সেখানে প্রস্রাবের দুর্গন্ধ, এই জায়গাগুলো আসলে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা তো বারবার বলা হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে যায় না স্মার্ট বাংলাদেশের সঙ্গে। সবটুকু উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের যে মানসিক উন্নয়নেরও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো যেন আরও বেশি করে যখন আমরা যখন আসনগুলো ঘুরে বেড়াই তখন আরও বেশি মনে পড়ে। এই হলো প্রত্যেকটা জায়গা নির্বাচনী অবস্থা। বিকেল নাগাদ, দুপুরের পরে, বিশেষ করে লাঞ্চের পরে আবার নতুন করে সবাই নতুন করে কর্মসূচিতে নামবেন, নতুন উদ্দীপনা নিয়ে নামবেন, যেহেতু ইশতেহার ঘোষণা হয়েছে, এখন আরও বেশি জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি। 7ই জানুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত তাদের এই পরীক্ষা, সুতরাং তাদের হাতে সময় খুব বেশি নেই। জাকিয়া,